লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ প্রবল বৃষ্টি জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল কক্সবাজারের বাঁকখালী মোহনায় নোঙর করেছে 3,500 ট্রলার অনেকগুলো বোট মার গেছে আমাদের চোখের সামনে আমরা আসতে কষ্ট হয়েছে খুব বাসি ঘুষি আসছে 27 জন মানুষ আটকে রয়েছে বোলার খালে আজকে যে প্রবলময় বাতাস আসছে আর যেরকম বৃষ্টি পড়তেছে তাতে তো ঘরবাড়ি তো অনেক তলায় গেছে পূর্ণিমা অমাবস্যায় পানি ওঠে আমরা রাউন্ডে টাকা নাই পানিতে সব ডুবে গেছে চুলা সারি সব মসজিদের মত আমাদের ডুবে গেছে জোয়ারের পানিতে তলিয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জ এই জোয়ার আসছে ডুবাই থাকে ভরা কাটা সাগরের যে নিম্ন অঞ্চল রয়েছে নর্মাল যে জোয়ারের পানি হয় তার থেকে 2 থেকে 3 ফিট কোন কোন জায়গায় 4 ফিট পানি বেশি হতে পারে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ এবার সয়াবিন তেলের দাম বাড়ার ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের লিটারে 20 টাকা বাড়ানোর প্রস্তাব আগামী সপ্তাহে যাচ্ছে ট্যারিফ কমিশনে শুরু হলো শিশুদের করোনা টিকাদান প্রথম দিনে দেয়া হলো 16 শিশুকে 25 তারিখ থেকে দেয়া হবে সিটি কর্পোরেশন এলাকায় পর্যায়ক্রমে সারা দেশে কলস বালতি হাতে পানির জন্য অপেক্ষা চরম সংকটে রাজধানীর আফতাবনগর বাড্ডা উত্তর খানবাসী জ্বালানি সংকটে পাম্প বন্ধ থাকার দোহাই ওয়াসার সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের বিষয়ে সরকার তথ্য চেয়েছে কিনা জানতে চান আদালত রোববারের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে জানাতে বললেন হাইকোর্ট